আসসালামু আলাইকুম সবাইকে আলু আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার আলু খেলেও আলুর খোসাটা মূলত আমরা কিন্তু অনেকেই ফেলে দিই আলুর এই খোসাটা কিন্তু ফেলনা নয় আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে লাগে এই আলুর খোসা আলুর খোসা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি কিছুদিন আগে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আলুর খোসার দশটি ব্যবহার ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন আলুর খোসার মধ্যে কিছু খনিজ রয়েছে এছাড়াও আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম তামা এবং দস্তা এটি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী সেই সাথে আমাদের ত্বক এবং চোলের জন্য অত্যন্ত উপকারী এই আলুর খোসা আমি এখানে তিনটা আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসাটা ছাড়ানোর আগেই আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসাটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এটা ব্লেন্ড করে নিতে হবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর খোসা দিয়ে কিভাবে সাবান তৈরি করা যায় যেটা কিনা আমাদের ত্বক এবং চুলে ব্যবহার করা যাবে আলুর খোসার সাথে সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আলুর খোসা দিয়ে তৈরি করা এই সাবান ব্যবহারে ত্বকের সমস্ত ধরনের দাগ কিন্তু উঠে যাবে এই সাবানটা কিন্তু পুরো বডিতেই ব্যবহার করা যাবে হাতের এ অনেকেরই স্পট থাকে কালো স্পট বা ঘাড়ে বা আর্মসে থাকে বা ত্বকে বিভিন্ন ধরনের দাগ থাকে আলুর খোসার এই সাবান ব্যবহারে এই সমস্ত দাগ কিন্তু দূর হবে সেই সাথে চুলের অনেক ধরনের সমস্যাও কিন্তু দূর হবে আমি এখানে ছুরি দিয়ে কিছু সাবান কেটে নিচ্ছি এখানে দুই তিন ধরনের সাবান দেখতে পাচ্ছেন কালার এটা হচ্ছে অবশিষ্ট সাবান সাবান ব্যবহার করার পরে এরকম ছোট হয়ে আসলে অনেকেই কিন্তু ফেলে দেন বা আমরা ফেলে দিই এই সাবান কিন্তু ফেলনা নয় এটা দিয়েও অনেক ধরনের কাজ করা যায় কিছুদিন আগে এরকম একটা ভিডিও আমি শেয়ার করেছি সাবানের অবশিষ্ট অংশ কীভাবে ব্যবহার করতে পারবেন দশটি ব্যবহার ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে কিন্তু আপনারা যে কোনো এক ধরনের সাবান ব্যবহার করতে পারেন মানে যে কোনো একটা সাবান আপনারা নিতে পারেন অথবা আপনারা গ্লিসানিন সোপটাও কিন্তু নিতে পারেন এখানে আমি স্টিলের একটা বাটিতে এই সাবানের টুকরোগুলো নি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু দুই তিন রকমের সাবান আছে অবশিষ্ট বা ফেলনা অংশ দিয়েই যেহেতু আজকের ভিডিওটা তৈরি করছি সেই জন্য অবশিষ্ট সাবান দিয়েই এটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে অন্য কোনো সাবান ব্যবহার করতে পারবেন আমি সাবানটা চুলার উপরে দিয়েছি চুলার আসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সাবানটাকে প্রথমে আগে গলিয়ে নিতে হবে সাবানটা গলে আসলে এরপরে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম আলুর খোসাটা সেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন দেওয়ার কারণে এই সাবানটা কিন্তু আরও বেশি মসৃণ হয়ে যাবে এবং আমাদের ত্বকে ব্যবহার করতে আমাদের অনেক বেশি স্বস্তি পাবো আমরা আর এর সাথে মিশিয়ে দিয়েছি কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই সাবানের মধ্যে এবার চামেচে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে এবং এই সাবানটা কিন্তু এখনও পুরোটা মেল্ট হয়নি এখনও দানাদার রয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা মেল্ট হয়ে আসবে এখন যে পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেল্ট হয়ে এসেছে আর চুলার আঁচটা কিন্তু একদমই কমানো আছে স্টিলের এই বাটিতে করছি স্টিলের জিনিসে নিলে আসলে এটা করতে সুবিধা হবে আর আপনারা হয়তো বা বলতে পারেন স্টিলের বাটিতে দাগ পড়ে যাবে কিনা যদিও কোনো দাগ পড়ে যায় সেই দাগটা ওঠানোরও কিন্তু উপায় আছে এখন আলুর খোসার এই সাবানটা কিন্তু প্রায় হয়েই এসেছে এবার আমি যে পাত্রে এটা নিব মানে সেট করব সাবানটা সেই পাত্রগুলো এখানে আমি নিয়েছি সামান্য একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি এখানে নারকেল তেল ব্রাশ করে দিচ্ছি এই কাপের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারেন যে কোনো পাত্র নির্বাচন করতে পারেন সামান্য তেল ব্রাশ করে দিলে সাবানটা যখন না উঠাবো তখন কিন্তু উঠাতে সুবিধা হবে এবার চুলা থেকে নামিয়ে ডিরেক্ট আমি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা করে নিতে পারবেন আর এটা কোনো অবস্থাতে কিন্তু ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামিয়ে ডিরেক্ট আপনাকে কোনো পাত্রে দিয়ে দিতে হবে না হলে কিন্তু জমে যাবে আমি এখানে চারটা পাত্র নিয়েছিলাম চারটা আমার লাগেনি তিনটাতেই হয়ে গেছে তো এভাবে আমি কিছু সময় রেখে দিব এটা কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন হবে না এটা যদি বিশ তিরিশ মিনিট আপনি রেখে দেন তাহলেই কিন্তু সেট হয়ে যাবে এবং পুরোপুরি সেট করার জন্য এক ঘন্টা থেকে দুই ঘন্টা অপেক্ষা করলেই একদম শক্ত সাবান হয়ে যাবে এখন কিন্তু প্রায় সেট হয়েই এসেছে এখন একটা ছুরির সাহায্যে এটা আমি উঠিয়ে নিব আলুর খোষের এই সাবানটা আপনারা যদি তৈরি করেন তৈরি করে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এই আলুর খোসার সাবান ব্যবহার করে আপনার ত্বকের কতটা চেঞ্জ এসেছে এবং চুলের কতটা চেঞ্জ এসেছে আলুর খোসার এই সাবানটা পুরো বডিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং রেগুলারই ব্যবহার করতে পারবেন সেই সাথে চুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা চুলে ব্যবহার করলে অনেকেরই চুলে খুশকির সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে সেই সাথে চুল কিন্তু অনেক বেশি ঝলমলে হবে এবং শাইনি হবে আমি একটা সাবান উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি তিনটা সাবানই এখানে উঠিয়ে নিব খুব সুন্দরভাবে কিন্তু এই সাবানগুলো সেট হয়ে গেছে এবং এটার যে সুন্দর একটা ফ্লেভার আছে এই ফ্লেভারেই কিন্তু মনটা একদম ফুরফুরে হয়ে যাবে কারণ এখানে আমি ব্যবহার করেছি অ্যাসেনশিয়াল অয়েল আর সাথে গ্লিসারিন দিয়েছি এটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে আমাদের ত্বকে যখন ব্যবহার করব এটা ব্যবহার করতে কিন্তু ভালো লাগবে কোনো প্রকার অস্বস্তি হবে না আলুর খোসার এই সাবান ব্যবহারে ত্বক এবং চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না আপনারা চুলে ব্যবহার করতে পারবেন সপ্তাহে দুদিন শ্যাম্পু করার মতো এই সাবান দিয়ে শ্যাম্পু করে নিতে পারবেন আর ত্বকে প্রতিদিনই ব্যবহার করতে পারবেন পুরো বডিতেই ব্যবহার করতে পারবেন গোসলের সময় কোনো সমস্যা নেই এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন আপনার ত্বকের সমস্ত রকমের দাগ কিন্তু হালকা হতে শুরু করেছে সেই সাথে ত্বক হয়ে উঠেছে অনেক বেশি মসৃণ উজ্জ্বল এবং ফর্সা সেই সাথে চুলও হয়ে উঠবে ঝলমলে সাইনি